চট্টগ্রামে পুলিশ বিএনপি সংঘর্ষ ও গ্রেফতার স্কুল ছাত্রের 19 বছর বয়স দেখিয়ে মামলা। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আসামিদের মধ্যে এক স্কুল ছাত্র রয়েছে। ওই ছাত্র স্টেডিয়াম এলাকায় জার্সি কিনতে এসেছিল। মামলায় তার বয়স দেখানো হয়েছে 19 বছর, যদিও শিক্ষা সনদ অনুসারে তার বয়স 17 বছর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 16 জানুয়ারি চট্টগ্রাম নগরের দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ চলাকালে নগরের কাজীর দেউড়ে এলাকা অতিক্রম করে নগর যুব দলের একটি মিছিল সেখানে যাওয়ার চেষ্টা করে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। সংঘর্ষে 5 পুলিশ সদস্য এবং বিএনপির 20 কর্মী আহত হন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় পৃথক 4টি মামলা করে। মামলার নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম সহ 158 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 1,300 জনকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে 25 জনকে গ্রেফতার করে। গ্রেফতার 25 জনের একজন নগরের পাটানটুলি সিটি কর্পোরেশন উচ্চ বালক বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক ছাত্র। ঘটনার দিন 16 জানুয়ারি পুলিশ তাকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। স্টেডিয়াম এলাকায় বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিক্রির দোকান রয়েছে। সে পরিবারের সঙ্গে নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকায় থাকত। ওই ছাত্রের মা গণমাধ্যমকে বলেন, জেএসসি পরীক্ষার সনদ অনুযায়ী তার ছেলের বয়স 17 বছর 6 মাস, কিন্তু পুলিশ তার ছেলেকে যে মামলায় আসামি করেছে সেখানে বয়স দিয়েছে 19 বছর। তার ছেলে রাজনীতি করে না। ঘটনার দিন জার্সি কেনার জন্য স্টেডিয়াম এলাকায় এসেছিল, সেখানে সংঘর্ষ শুরু হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ওই স্কুল ছাত্রের মা বলেন, এখন ছেলের মুক্তি ও মামলা প্রত্যাহার চান তিনি। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির গণমাধ্যমকে বলেন, স্কুল ছাত্রকে মামলায় আসামি করা যাবে না, এমন কোনো আইন নেই। এদিকে পুলিশের করা মামলায় ওই স্কুল ছাত্র সহ গ্রেফতার 25 জনের রিমান্ড আবেদন শুনানি শেষে নাকচ করে দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব।